আজকে আমরা সমুদ্রের বুকে অবস্থিত এক বিশাল রহস্যময় স্থান দা গ্রেট ব্লু হোল সম্পর্কে আলোচনা করব। দা গ্রেট ব্লু হোল নামটি যারা প্রথমবার শুনেছেন তারা হয়তো একটু বিস্মিত হলেন, ভাবছেন ব্লু হোল এটা আবার কি, হয়তো ভাবছেন ব্ল্যাক হোলের মতো খুব রহস্যময় কিছু এই ব্লু হোল। আপনি যা ভাবছেন আসলে তা কিছুই না। দা গ্রেট ব্লু হোল পৃথিবীতেই অবস্থিত এবং ডুব সাঁতার বা স্কুবা ডাইভিং এর জন্য প্রসিদ্ধ একটি স্থান। তবে ব্ল্যাক হোলের মতো জটিলতা না থাকলেও রহস্যের কমতি নেই এই ব্লু হোলে। চলুন তাহলে ডুব দেই এই দা গ্রেট ব্লু হোলের গভীরে। আমাদের মহাবিশ্বে যেমন অসংখ্য রহস্য লুকিয়ে আছে, তেমনি আমাদের পৃথিবীতেও লুকিয়ে আছে অনেক রহস্য। তার মধ্যে একটি হলো এই দা গ্রেট ব্লু হোল। মধ্য আমেরিকার পূর্ব দিকে বেলিজের সমুদ্র উপকূলে অবস্থিত এই ব্লু হোল। এই ব্লু হোল হলো সমুদ্রের গর্ভস্থ একটি বিশাল আকার গর্ত। এটি বেলিজ সিটি থেকে প্রায় 60 মাইল দূরে উপকূলবর্তী বেরিয়ার রিফ রিজার্ভ সিস্টেমের অন্তর্গত। এর আকৃতি প্রায় বৃত্তাকার, ব্যাসার্ধ 300 মিটার এবং গভীরতা 124 মিটার। এটি মূলত একটি বিশাল নেটওয়ার্কের দ্বারা প্রবেশদ্বার। বিশাল পরিমাণ এই গর্তের একটি নির্দিষ্ট প্রবেশদ্বার আছে। এই প্রবেশদ্বারকে ঘিরে রয়েছে একটি প্রবালের প্রাচীর। এই দা গ্রেট ব্লু হোলের জল বেশ নীলাভ, যার কারণে সমুদ্রের সবুজাভ জল থেকে এটিকে সহজে আলাদা করা যায়। এটিকে বিশ্বের বৃহত্তম সমুদ্রের গর্ত বলে ধরা হয়। ১৯৯৬ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি পায়। বেলিজে 7টি বিখ্যাত প্রবাল প্রাচীর আছে। এর মধ্যে লাইট হাউস প্রাচীরটির কেন্দ্রে এই ব্লু হোলের অবস্থান। বলা হয়ে থাকে যে 65,000 বছর আগে পৃথিবীতে যখন শেষবারের মতন বরফ জমেছিল, তখন পৃথিবীর সব জল জমে জড়ো হয়েছিল মেরু অঞ্চলে, ফলে সমুদ্রপৃষ্ঠ ছিল এখানকার চেয়ে অনেক নিচুতে। বেলিজে তখন সমুদ্রপৃষ্ঠ ছিল এখানকার চেয়ে আরও প্রায় 150 মিটার নিচুতে। তখন ক্যালসিয়াম কার্বনেট জাতীয় পদার্থ জমে তৈরি হয় এই পাথর। সেই পাথর দিয়ে সৃষ্টি হয় এই কেভের বিশাল কাঠামো। কিন্তু পরবর্তীতে বরফ যখন আবার গলতে শুরু করে, সাগরের জলের উচ্চতাও ধীরে ধীরে বাড়তে শুরু করল, তখন জলের নিচে ডুবে যায় এই পাথরের কাঠামো। ধারণা করা হয় আজ থেকে প্রায় 15,000 বছর আগে পুরো কেভ নেটওয়ার্কই জলের নিচে ডুবে যায়, আর তখনই কয়েক জায়গায় পাথর ভেঙে সৃষ্টি হয় এই ব্লু হোলের। বিজ্ঞানীদের মতে এই ব্লু হোল পৃথিবীতে অদ্বিতীয়। সামুদ্রিক প্রবাল এবং জলজ উদ্ভিদ দ্বারা সন্নিবেশিত এই হোলটির জীববৈচিত্র্য অসাধারণ। যেন মনে হয় সমুদ্রের তলদেশে আরেকটি জগৎ লুকিয়ে আছে এই গুহার মধ্যে। এই গুহার মধ্যে দেখা মিলেছে অনেক জলজ প্রাণীর, যারা অতল গভীরে থাকে। এছাড়াও কতিপয় বিরল প্রজাতির প্রাণীর সন্ধানও মিলেছে এই ক্রেভে, যা শুধুমাত্র এই ব্লু হোল কেভের মধ্যেই লক্ষ্য করা যায়। 2012 সালে ডিসকভারি চ্যানেলের বিশ্বের সবচেয়ে অদ্ভুতপূর্ণ জায়গার তালিকায় প্রথম স্থান হিসাবে দখল করেছে এই দা গ্রেট ব্লু হোল। প্রতি বছর অসংখ্য সমুদ্রপ্রেমী ঘুরতে যায় এই ব্লু হোলে। রহস্যে ঘেরা এই ব্লু হোল পরিদর্শনে যেতে চাইলে অবশ্যই সাহসী এবং সাঁতারে পটু হতে হবে। বিজ্ঞানীদের মতে এই ব্লু হোলের যত গভীরে যাওয়া যায় জল ততই পরিষ্কার হতে থাকে। চাইলে আপনিও সেখানে যেতে পারেন, আপনার পরিবার বা বন্ধুবান্ধবদের নিয়েও ডুব দিতে পারেন। তবে দুঃখের বিষয় এই যে বিজ্ঞানীরা এই ব্লু হোল নিয়ে গবেষণার সময় এই কেভের গভীরে প্লাস্টিক বোতলের সন্ধান পেয়েছে। তারা ধারণা করে যে প্লাস্টিকের কারণে যেভাবে আমাদের পৃথিবী ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে সুন্দর এই দা গ্রেট ব্লু হোল।
আজ এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।